হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো আপনাদের মাঝে আমি যে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি বেশ কিছুদিন চালিয়ে যাচ্ছি, তবে আরও বেশ কিছুদিন আমি স্বপ্নের উপরে কথা বলে যাব। কেননা যে মানুষ আল্লাহকে দোষারোপ করে, আল্লাহ তুমি দেখলে না, আল্লাহ তুমি আমার বিপদ রক্ষা করলা না, আল্লাহ তোমার কাছে কি আমি এই চেয়েছিলাম, এই দুঃখ কষ্ট আমাকে দিলা, তখন আল্লাহর কথা থাকে কি যে আমি কাউকে দুঃখ কষ্ট দেই না, যার যার কর্মে সে দুঃখ কষ্ট পেয়ে থাকে। যাই হোক, এখনকার কথা হলো যে প্রতিদিন আল্লাহ মানুষকে পথ দেখায় স্বপ্নযোগে, কিন্তু মানুষ এটা বোঝে না। একটা কথা বলে থাকে, খোয়াব দেখেছি, খোয়াব। আরে বাবা, খোয়াব কি? যে আরবিতে এলহাম আর বাংলায় স্বপ্ন। তাহলে মানুষ যখন স্বপ্ন দেখে, অনেক স্বপ্নকে এড়িয়ে যায়, বোঝে না, বলে কি দেখলাম, খোয়াব, খোয়াবে দেখছি। যে গ্রামের একটা আঞ্চলিক ভাষা যে খোয়াব দেখছি, আসলে বাবা এটা খোয়াব নয়, এটাই সত্য যে আল্লাহ মানুষকে পথ দেখিয়ে থাকে। আবার কিছু কিছু স্বপ্ন আছে যে মানুষ বলে যে শয়তানে দেখাইছে। আরে বাবা, শয়তান কার? শয়তানও তো আল্লাহর। যে একটা খারাপ কিছু দেখেছি, এটা শয়তান, শয়তানে দেখিয়েছে। একটা ভালো কিছু দেখিয়েছি, এটা আল্লাহ দেখিয়েছে। না বাবা, ভালোটা যে আল্লাহ দেখিয়েছে এটার কি প্রমাণ, আর খারাপটা যে দেখিয়েছে এটা যে শয়তান দেখিয়েছে এটার কি প্রমাণ? তবে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, যে কমপক্ষে 7-8টা বা 9টা আলোচনা পিছনে করেছি, সামনে আরও 20-25টা করার ইচ্ছা আছে যদি আল্লাহ সহায় থাকে। তবে স্বপ্নের ব্যাখ্যা করে যে নিজে নিজে চলতে পারে, সে চতুর জ্ঞানী, সে অগ্রিম জেনে চলতে পারে। আর আল্লাহ বলেছে কি, জ্ঞানী বান্দা জ্ঞানী ভক্তই আমার প্রিয়। তো যাই হোক, যে আপনি নিজে নিজে জ্ঞান করে চলবেন এটা এক বালা, কিন্তু আপনি যদি অন্য কাউকে একটা কিছু বলেন, যেমন আপনি একদিন স্বপ্ন এলহামে দেখেছেন কি, যে ইমুকের বাড়িতে ডাকাত আসবে কয়েকদিন পর, তখন কি হলো? তখন দেখা যায় সেই বাড়ির লোককে ডেকেছেন, এ ভাই আমি তো একটা বিষয় আপনাকে সতর্ক করতে এসেছি। কি? আপনার বাড়িতে কিন্তু ডাকাত আসতে পারে, খুব সাবধান। তখন বলে, হে মিয়া, আমি গরিব মানুষ, আমার বাড়িতে ডাকাত আসবে কেন? হ্যাঁ, কোনো মূল্যায়ন করলেন না, কিন্তু সে দেখেছে এবং বুঝেছে এবং বলেছে। তো এখন দেখা যায় কয়েকদিন পরেই ডাকাতি হয়ে গেছে, এই বাড়িঘরের যা কিছু আছিল ডাকাতরা চুরি করে ডাকাতি করে নিয়ে গেছে। এখন 3-4 দিনের মাথায় এই ঘটনাটি ঘটল, এবং 5 দিনের মাথায় যে বলেছিল আপনার বাড়িতে ডাকাত আসবে, তার বাড়িতে পুলিশ হাজির হয়েছে। বলতেছে, এই তুই যেহেতু জানিস ডাকাত হবে, তুই ডাকাতরেও তুই চিনিস, আর তুই সে ডাকাতদের দলের লোক, এখন তারে অ্যারেস্ট করে নিয়ে গেছে। দেখেন বাবা, এমন কোনো স্বপ্নের ব্যাখ্যা কাউকে দিবেন না যদি জানেন, যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যারেস্ট হতে পারেন। তাই আমি যে এই জগতে চলছি, আল্লাহ যতটুকুই স্বপ্ন বোঝার তৌফিক দান করেছেন, তো অতটুকু কারো বিষয়ে যদি আমার কাছে এলহাম আসে, তখন সেটা যদি আমি ওরকম প্রকাশ্যে বলতে শুরু করি, হয়তো আমি সেই ফেঁসে যাব। কারণ এই স্বপ্ন এলহামের কথা এই পৃথিবীতে মানুষ 100 ভাগের মধ্যে মাত্র 2-3 ভাগ মানুষে এটা বিশ্বাস করে, আর বাকি বিশ্বাস করবে না। সুতরাং এরকম কোনো কথা যদি আপনি আমি বলি, তাহলে অ্যারেস্ট হতে হবে। কেননা ওই লোককে বলতেছে, এই বাড়িতে ডাকাত হবে, ডাকাতি হবে, তুই কী করে জানিস, তুই নিশ্চয়ই তার দলের লোক, নিয়ে গেছে। সে বলতেছে, আমি স্বপ্ন দেখছি। না, তুই স্বপ্ন দেখবি কেন? যার বাড়ি যাদের এটা চুরি হয়েছে তারা দেখলো না, তুই দেখলি? দেখেন, ঠেকে গেছে। তাই আমি বলতে চাইব যে যেই স্বপ্ন এলহাম আল্লাহ আপনাকে বোঝার জ্ঞান দিয়েছে,
যদি বুঝতে পারেন তাহলে অন্যের খবরটা অন্য কায়দায় অন্য কৌশলে এমনভাবে বলবেন যাতে আপনি ফেঁসে না যান কিন্তু মানুষটির উপকার হলো। একজনের উপকার করতে গিয়ে নিজে অ্যারেস্ট হলে এর কোনো মানে হয় না। যাই হোক, আজকের যে বিষয়, যে আমার এই আলোচনাটি যারা শুনছেন আমি তাদেরকে বলছি যে আপনি একটা ব্যবসা করতে যাবেন, সংসার ফ্যামিলিতে থাকতে হলে, একটা সংসার চলতে হলে ব্যবসার প্রয়োজন হয়। এখন সেই ব্যবসা করতে গেলে আপনি 15 লক্ষ টাকা সেখানে ইনভেস্ট করবেন। এখন দেখা যায় আপনার মুর্শিদ নেই, যিনি মুর্শিদ আপনার ওহি এলহাম বলে দিতে পারবে, কিন্তু দেখা যায় আপনার মুর্শিদ নেই, মুর্শিদ ধরেননি, কিন্তু কোরআনের আইন ধরতে হবে। কেননা সূরা কাহাফের 17 নম্বর আয়াত যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ বলিতেছে যারা আমার মুর্শিদকে ধরল না, মুর্শিদকে পাইল না, তারা সুপথে নেই। আচ্ছা, তো এখন যে কথাটি বলবো যে মুর্শিদ যদি কারো থাকে মুর্শিদের কাছে জেনে নিতে পারবেন, আর যদি নিজে এই জ্ঞান অর্জন করেন তাহলে নিজেরটা নিজে বুঝে নিতে পারবেন যে 15 লক্ষ টাকা আপনি ব্যবসার বিজনেসের জন্য দিচ্ছেন, এখন এটা যে দিবেন এটা কি আপনার ইনকাম নিয়ে আসবে না লস খাবেন না টাকাগুলো মার যাবে আপনি কি করে বুঝবেন? এই বোঝার মতো জ্ঞান ওলিয়াদেরকে আল্লাহ দিয়েছেন, এবং এই পৃথিবীতে অনেক জ্ঞানী লোক আছে এগুলো বুঝে বুঝে চলতে পারে। তাই আমি বলবো যারা শরীয়তে আছেন, নামাজ রোজা করেন, তারা স্বপ্নর ব্যাখ্যা সম্পর্কে জ্ঞান নেই। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাবেন, যে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো শিখে নেবেন, তাহলে আপনার জীবনে পথ চলতে খুব সুন্দর হবে। যাই হোক, শেষে আরেকটি কথা বলি, যে আপনি যদি দেখেন বড় বড় টাকি মাছ ধরে আপনি বাড়িতে আনতেছেন তাহলে কি বুঝবেন? যদি দেখেন আপনি অনেক চিংড়ি মাছ ধরে বাড়িতে আনতেছেন কি বুঝবেন? অনেকগুলো শিং মাছ ধরে আপনি বাড়িতে আনতেছেন কি বুঝবেন? দেখবেন টাকি মাছের মধ্যে কোনো কাঁটা নেই, তখন এই মাছটি আনতে আপনার সহজ হয়েছে। চিংড়ি মাছ কিন্তু এভাবে ধরা যায় না, হাতে কাঁটা বিনতে পারে, এবং শিং মাছকে কিন্তু এভাবে ধরা যায় না, কাঁটা বিনতে পারে। তাই আমি বলবো যে কাঁটাই যদি বিনতে তাহলে এটা কি দেখলাম? যে মানুষ কিছু খুচরা টাকা কামাতে গিয়েও কিন্তু মনের আঘাত, গায়ের আঘাত খেতে হয়। তখন চিংড়ি মাছ যখন আপনি আনতে দেখবেন তখন মনে করতে হবে যে অল্প কিছু টাকা আপনার ঘরে আসবে, কিন্তু আপনি কোন আর আঘাতপ্রাপ্ত হবেন মনের দিক দিয়ে এবং অন্তরের দিক দিয়ে। যদি শিং মাছ আনতে দেখেন তখন দেখবেন যে আপনি মোটামুটি কিছু টাকা উপার্জন করতে গিয়ে আপনার আঘাতপ্রাপ্ত হতে হবে, শিং মাছের আঘাত আছে, কাঁটা আছে। আর যদি টাকা জিনিসটাই মাছের বিষয়ে, এবার যদি আপনি দেখেন যে টাকি মাছ আনতেছেন তাহলে বুঝতে হবে যে এই টাকি মাছ আনতে গিয়ে কিন্তু আপনার হাতে কাঁটা ফুটবে না, এখানে লাঞ্ছিত বঞ্চিত দুঃখ কষ্ট হবে না, মোটামুটিভাবে টাকাটা সুন্দর মতো করে আসবে। তো যাই হোক, আমাদের স্বপ্নকথার যে সিরিয়াল আমি শুরু করেছি, যে দেখি আল্লাহ কতদিন পর্যন্ত বলায় এই কথাগুলো বলে যাব। তবে হে জগৎবাসী, আমাদের এই আলোচনা যদি ভালো লাগে এবং এই স্বপ্নের সিরিয়াল আপনাদের কাছে যেন সময় মতো পৌঁছে যায়, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের হাতে চলে যায়। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।